আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার করণীয় এবং বর্জনীয় সমূহ। সরকারি চাকরি পাওয়ার জন্য যেমন করণীয় আছে, ঠিক তেমনই বর্জনীয় আছে। অনলাইনে সার্চ দিলে আপনি অনেক ধরনের গাইডলাইন পাবেন, কিন্তু আজকের এই ভিডিওতে যে গাইডলাইনটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, এরপর আশা করা যায় কোনো ভিডিও দেখা লাগবে না বা কোথাও থেকে আপনার গাইডলাইনের প্রয়োজন হবে না। এ টু জেড গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে কিছু সিক্রেট শেয়ার করার চেষ্টা করব, আসলে সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার করণীয়টা কী। আর কারণ এটা হচ্ছে একটা সোনার হরিণ, যেটা পাওয়ার জন্য সবাই একবারে মরিয়া হয়ে লেগে, যার জন্য আপনাকে কিন্তু এক্সেপশনালি কিছু করা লাগবে। সেইগুলো নিয়ে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন করে রাখবো, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো সবার প্রথমে কোনো কাজ যদি আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে যাই, তাহলে আপনাদেরকে শুরু থেকে আপনাকে প্ল্যানিং করা লাগবে। সাপোজ একটা বিল্ডিং বা ইমারত তৈরি করতে হবে, একটা বিল্ডিং ইমারত যদি 10 তলা হয়, সেই ভবনের ভিতরে বিভিন্ন ওরিয়েন্টেশন আছে, যেমন ওয়াশরুম, কিচেন, বেডরুম, ডাইনিং, গেস্ট রুম, সবগুলো নিয়ে আমাদেরকে কিন্তু ওরিয়েন্টেড করা লাগে। একটা জিনিসকে ভালোভাবে বিস্তৃতভাবে আমরা যদি ভালোভাবে সেটাকে শেষ করতে চাই, তাহলে সেটার অবশ্যই একটা প্রপার প্ল্যানিং প্রয়োজন। আমরা যে চাকরিটা নিতে চাচ্ছি, এই চাকরিটা একদিনে আপনার কিন্তু হবে না। আপনি মনে করেন আজকে যে পরীক্ষাটা দিচ্ছেন, সেই পরীক্ষাটা কালকে চাকরি হয়ে যাবে, এরকম কিন্তু না। আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশন নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, সেই সাথে প্রায়োরিটাইজেশন করতে হবে। প্ল্যানিং করলে কিন্তু প্রায়োরিটি বেস কাজ বা অ্যাকশন নিলেন না, তাহলে কিন্তু হবে না। একটা জিনিসের প্ল্যান যদি করেন, তাহলে কোথায় কী করতে হবে না হবে সেটা আপনি জানেন, টাইম ম্যানেজমেন্টটা শিখে যাবেন, কতটুকু কাজ করতে হবে, কতটুকু ঘুমাতে হবে, কোথায় যেতে হবে, এই সবগুলোই কিন্তু আপনার প্ল্যানিং করা। সেই সাথে আপনি প্রায়োরিটি বেস যদি কাজগুলো করতে থাকেন, দিনের প্রথম ভাগে, দিনের মাঝে বা দিনের শেষের দিকে বা রাতে কখন কী করতে হবে না হবে সবগুলো যদি আপনার আইডিয়া থাকে বা আপনি যদি প্ল্যান করে রাখেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এমনকি যদি আপনি বাধাও আসে আপনার কোনো কাজে বা আপনি যেই প্রতিদিনের অ্যাকশনটা নেবেন সেখানে যদি বাধাও আসে, সেটা আপনি উত্তরণ হতে পারবেন। এজন্য আমাদেরকে নিজেদেরকে প্রপার প্ল্যানিং করতে হবে, প্ল্যান করে করে সব কিছু আপনাকে সাজাতে হবে। এবং এটা নিজের দ্বারা, অন্য কোনো মানুষের দ্বারা, অন্য কোনো মানুষের রুটিন ফলো করা যাবে না, কারণ সেই মানুষটার সাথে আপনার দিন বা আপনার যে কাজ সবগুলো ম্যাচিং না হতে পারে। তার জন্য সর্বদা মানে নিজেই প্ল্যানিং করা লাগবে। এজন্য আপনি টু ডু লিস্ট তৈরি করতে পারেন, একদিনে কতগুলো কাজ করতে হবে, কী কী কখন করতে হবে, সবগুলো টাইমের সাথে সাথে একটা টু ডু লিস্ট তৈরি করতে পারেন। এবং টু ডু লিস্ট তৈরি করলেন দিনের শেষে, রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন আপনি কতটুকু সময় আজকে নষ্ট করেছেন। যদি দেখেন যে আপনার সময় নষ্টের হার কমে যাচ্ছে ধীরে ধীরে এবং কমতে কমতে একটা সময় আপনি দেখবেন ফুললি আপনি অ্যাকশন নিতে পারছেন, তাহলে আপনি বুঝে নেবেন যে সঠিক রাস্তায় আছেন। কতটুকু ঘুমাতে হবে এই বয়সে এসে আপনাকে নিশ্চয়ই শেখাতে হবে না, কতটুকু মোবাইল টিপতে হবে এটা আপনি নিশ্চয় জানেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কতটুকু আপনি দিনের ভিতরে কাজটা, দিনের ভিতরে 24 ঘন্টা আপনি কাজে লাগাতে পারেন, এটা শোয়ার আগে দেখে নেবেন এবং পরবর্তী দিনে যে প্ল্যান সেটা আপনি তৈরি করে ফেলবেন। নাম্বার টু, মেক ইউর ওন স্ট্র্যাটেজি। আপনি কারোর স্ট্র্যাটেজি বা কারোর রুটিন ফলো করবেন না, নিজের স্ট্র্যাটেজি নিজেকেই তৈরি করতে হবে। কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য যদি আমরা বিসিএসের এক্সাম্পল দিই, বিসিএসের যে এক্সামটা দিয়ে থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের ইন্টারেস্ট, তাদের হবি বা তাদের ফ্যামিলি প্রবলেম বা নিজের যেটা চাওয়া, নিজের স্বাচ্ছন্দ্য বোধ, এই জিনিসগুলো কিন্তু সবার হাতে, নিজের হাতে। আমার যেটা পছন্দ সেটা আপনার না পছন্দ হতে পারে। আমি যে স্ট্র্যাটেজিগুলো বললাম বা যেগুলো আপনাদেরকে দিলাম, সেগুলো হয়তো আপনার জন্য একেবারে বেকার মনে হতে পারে, কারণ আপনি ব্যাকগ্রাউন্ড আপনার ডিফারেন্ট হতে পারে, আপনার শখটা বা আপনার ইচ্ছাটা, আপনার টাইম ম্যানেজমেন্টটা, সবগুলো আপনার ডিফারেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে নিজে নিজেই। স্ট্র্যাটেজি মানে কৌশল, একটা জিনিস সম্পাদন বা একটা কাজ সম্পাদনের জন্য কিছু কৌশল থাকে, কৌশলগুলো আপনাকে তৈরি করতে হবে প্ল্যানিংয়ের সাথে সাথে। এবং এটা অবশ্যই নিজে তৈরি করার চেষ্টা করবেন, হয়তো হেল্প নিতে পারেন, কিন্তু আপনি এটা নিজের মতো করে তৈরি করার চেষ্টা করবেন। নাম্বার থ্রি, ওয়ার্ক উইথ ব্যালেন্স। কোথাও কোনো জায়গায় ব্যালেন্সহীনভাবে আপনি চলবেন না, সবসময় কাজের সাথে সামঞ্জস্য রাখবেন, আপনি যা করছেন সেটার সাথে অবশ্যই সামঞ্জস্য রাখবেন। ব্যালেন্সটা ক্রিয়েট করতে এজন্য আমি বলছি, সাপোজ আপনি এক্সাম দিবেন বিসিএস এর ক্ষেত্রে ক্যাডার পদে,
সাপোজ আপনি ইঞ্জিনিয়ারিং এ আপনি ক্যাডার সরি দিতে চাচ্ছেন, সাপোজ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এ আপনি দিলেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই অনুসারে নাও আসতে পারে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যেমনটা প্রয়োজন, ঠিক সেক্ষেত্রে ফরেন ক্যাডারের জন্য হয়তো বা আর্টস বিভাগের বা প্রশাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আর্টসদের বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আসাটা জরুরি। কিন্তু আপনি যদি দেখেন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেখানে কিন্তু স্পেসিফিকভাবে ওই ক্যাটাগরি থেকে বা ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে, আপনাকে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাকে ততটুকুই দেখতে হবে যে আপনি শর্টলি অ্যাকশন নিলে আপনি বেশি আউটপুট পাবেন, মিনিমাম অ্যাকশনে অপটিমাম একটা আউটপুট আপনি পাবেন, এই ধরনের ব্যালেন্স আপনাকে ক্রিয়েট করা লাগবে। মনে করেন আপনি পড়াশোনা করলেন একেবারে পাহাড় সমান, কিন্তু আপনার আউটপুটটা যদি ভালোভাবে না দিতে পারেন তাহলে কিন্তু হবে না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি টেস্ট দিতে পারেন, অনলাইনে বিভিন্ন টেস্ট আছে, বিভিন্ন কোচিং সেন্টারে টেস্ট আছে, তাহলে কোচিংয়ের গাইডলাইন নিতে পারেন অথবা অনলাইন থেকে গাইডলাইন নিতে পারেন। আরও একটা জিনিস আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন। আমাদের হাতের মোবাইলটা যেন সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, এই জন্য মূলত আপনাকে ডিস্ট্র্যাকশনটাকে একেবারে বাম সাইডে রাখতে হবে, রেখে আপনাকে সামনে আগাতে হবে। আমরা 5 মিনিটের কথা বলে মোবাইলটা হাতে নিই, ফেসবুকে বা ইউটিউবে ঢুকি, 5 মিনিট দেখবো বলে 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। এই যে 5 মিনিটের কথা বলে আপনি যে 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় কাটালেন, আপনাকে কিন্তু এর খেসারত এর জবাবটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে। এর জবাবটা আপনাকে কী দিয়ে দিতে হবে, ওই ফেলর বা ব্যর্থতা দিয়ে কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যখন স্ক্রোলিং করছিলেন মোবাইলে বা আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যখন আড্ডা দিচ্ছেন বা ফ্রেন্ডের সাথে যখন আড্ডা দিচ্ছিলেন, তখন কিন্তু একটা মানুষ টেবিলে বসেছিল, সে কিন্তু একেবারে মুখ খুশে পড়েছিল একটা কিছু করার জন্য। আপনি ওই দিকেও মজা নেবেন আবার এই দিকেও আপনি চাকরি নিয়ে নেবেন, এটা কিন্তু হয় না কখনোই। ব্যালেন্স ক্রিয়েট করে চলার চেষ্টা করবেন লাইফে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, কিন্তু মাত্রাতিরিক্ত করবেন না, প্রয়োজনটাও যেন আবার বেশি না হয়ে যায়। কারণ অনেকেই দেখবেন যে বিসিএস বা সরকারি চাকরি যে কোনো প্রকার চাকরি কিন্তু বিসিএস বলে নেয়, সেক্ষেত্রে সে কিন্তু সব কিছু সুইচ অফ করে রেখে কিন্তু পড়াশোনাটা করে। এটা আসলে একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য আপনি এটাই করার চেষ্টা করবেন, আপনার জন্য সর্বোচ্চ আউটপুট বা সর্বোচ্চ ফলাফল আপনি পাবেন এখান থেকে। নাম্বার 4, স্টে কাম অ্যান্ড পজিটিভ। আপনাকে শান্ত এবং পজিটিভ মাইন্ডের হতে হবে। আপনার সামনে সরকারি চাকরি পাওয়ার জন্য যে রাস্তাটা আপনাদেরকে আমি বললাম, এই রাস্তাটা কিন্তু অনেক লেংদি, আপনি চাইলে একদিনে বা ওভারনাইট কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। এখানে সবাই কিন্তু সমান এফোর্ট দেওয়ার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাম বা একবারে শান্ত থাকা লাগবে। আপনি যদি চান যে এখনই আমার সব কিছু হয়ে যাক, এটা কিন্তু কখনোই সম্ভব না। আবার যদি আপনি নেগেটিভলি দেখেন সব কিছু, তাও কিন্তু হবে না, পজিটিভলি সব কিছু আপনাকে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। আমরা যখন সরকারি চাকরি বা বিসিএস এর জন্য চেষ্টা করি, তখন কিন্তু আমাদের পিছনে যদি আমরা তাকিয়ে দেখি আমাদের বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, আর একটা সময় আমাদের নামের আগে একটা টাইটেল বা একটা ট্যাগলাইন যোগ হয়ে যায়, সেটা হচ্ছে আমরা বেকার। তো এই বেকারত্বের যে অভিশাপ, এই অভিশাপ থেকে আপনি কিন্তু মুক্তি পাওয়ার জন্য চাকরির জন্য চেষ্টা করছেন, কিন্তু এই সময়টুকু আপনাকে কিন্তু অনেক ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, আপনি কিন্তু এই সময় অনেক ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন বা আপনার অনেক ডিপ্রেশন কাজ করবে। ডিপ্রেশনকে ওভারকাম আপনাকে করতে হবে, কিন্তু এখানে পজিটিভ থাকা এবং শান্ত থাকাটা অনেক জরুরি। আপনি যদি চান রেগে গিয়ে সব কিছু সমাধান করতে, সব কিছু ভাঙচুর করে ফেলতে, পরিবার থেকে আপনাকে প্রেশার দিচ্ছে, টাকা পয়সা নাই, প্রতি মাসে খরচ চালানো, এই সবগুলো কিন্তু আপনার জন্য একেবারে মাথার উপরে এমনভাবে লাগবে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে ডিস্ট্র্যাকশন জিনিসটা আসলে কী। আপনি যদি একটা পার্ট টাইম জব করে, আপনি যদি বিসিএস বা সরকারি চাকরি যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং বলুন না যাই বলুন না কেন নিতে চান, আপনার জন্য হিউজ টাইম লাগবে, অনেক সময় লাগবে, সেই সময় কিন্তু অনেক কম্পিটিশন মার্কেটে এসে যাবে। কিন্তু আপনি যদি চাকরি ছেড়ে বেকারত্বের অভিশাপ নিয়ে চেষ্টা করেন, হয়তো বা দ্রুত হয়ে যাবে, কিন্তু আপনার যে ডিপ্রেশনটা কাজ করবে, ডিপ্রেশনটার কথা আপনি তখনই বুঝতে পারবেন যদি এই সিচুয়েশনটায় আপনি পড়েন। তো সেক্ষেত্রে আপনাকে কাম এবং পজিটিভ থাকাটা ছাড়া আর কোনো কিছু করার আছে বলে আমি মনে করি না। আর যদি আপনার হাতে কোনো আইডিয়া থাকে, সেটা আপনার জন্য একেবারে স্পেসিফিকভাবে হয়ে থাকে। নাম্বার 5, বিলিভ ইন ইউর সেলফ। আপনার উপরে বিলিভ বা বিশ্বাস রাখা লাগবে। আপনি মনে করুন চাকরির পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর দেখলেন যে হিউজ ক্যান্ডিডেট, মনে করেন আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে গেলেন, একটা পোস্টের বিপরীতে দেখলেন যে 10,000 ক্যান্ডিডেট। আপনার ক্যান্ডিডেটের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, ক্যান্ডিডেট তো হবেই, সবাই পরীক্ষা যারা দিয়েছে এর ভিতরে কয়জন সিরিয়াসলি অ্যাকশন নিয়েছে আপনি জানেন? যদি সর্বোচ্চ আমি ধরি তাহলে সেটা 10%, আপনি 10%-এর তালিকায় আসেন। ওই 10%-এর ভেতর থেকে আপনি কীভাবে বেশি কিছু করতে পারবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো প্রকার বিশ্বাস বা আত্মবিশ্বাসটা হারাবেন, একটা পরীক্ষায় ফেল করলেন
কারণগুলো খুঁজে বের করুন, যে আপনার কোথায় কোথায় কমতি আছে, কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো খুঁজে বের করুন। তখন আপনি একটা পরীক্ষা দিলেন বা যদি কোনো কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন সেখান থেকে দেখবেন যে ওইখানে ওইখানে আপনার দুর্বলতা আছে, সেই জায়গায় একটু বেশি গুরুত্ব দেবেন। কিন্তু এখান থেকে কোনো প্রকার বিশ্বাস হারাবেন না যে আপনি পারবেন না বা কিছু করতে পারবেন। এখানে যখন আপনি বিশ্বাস হারিয়ে ফেলবেন, পরীক্ষা যতই ভালো হোক না কেন, একটা সময় দেখবেন যে আপনি ঘাবড়ে গেছেন এবং হাল ছেড়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ, আমি আগামীতে এই পোস্টের জন্য যে পোস্টে আমি পরীক্ষা দিয়েছি এবার নয় আরেকবার আমি চেষ্টা করে যেভাবে হোক সফল হব। কারণ একবারই যে আপনি পাশ করে দেবেন এমন কিন্তু নয়, স্পেসিফিকভাবে টার্গেটস ফিক্সড করবেন, পাশের জনের সাথে হেল্প নেবেন, সবার সাথে আলোচনা করার চেষ্টা করেন না আপনার লাইফের গোল নিয়ে, জাস্ট আপনার সমস্যাগুলো নিয়েই বলবেন। যে খুব বেশি প্রবলেম হয় কোচিং বা বড়ো ভাই যারা আছে তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কখনো আত্মবিশ্বাসটা হারাবেন না। এই লম্বা জার্নিতে কচ্ছপ এবং খরগোশের যে জার্নি সেটা আমরা কিন্তু জানি, এইখানে আপনাকে কচ্ছপ হওয়া লাগবে, কোনো প্রকার খরগোশের লাভ নেই। খরগোশ যদি হন তাহলে হয়তো বা মাঝরাস্তায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বেন, ততক্ষণে কিন্তু কচ্ছপ তার লক্ষ্যের দিকে পৌঁছে যাবে। ধীরে ধীরে অ্যাকশন একবারে স্লো বাট স্টেডি থাকতে হবে, কারণ কোনো এক্সাম ক্লিয়ার হতে কারোর একবার সময় লাগে, কারো দুইবার, কারো পাঁচবারও লাগে। কোনো একটা জিনিস পড়লেন কারো সেটা বুঝতে একবার লাগলো সময়, কেউ সেটা দুইবারে পড়ে, কেউ সেটা পাঁচবার পড়ে সেটা বুঝতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিলিভ রাখতে হবে নিজের উপরে, আর নিজের উপর যখন আপনি বিশ্বাস রাখবেন তখনই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আর এই লম্বা জার্নিতে বিশ্বাসের বিকল্প আসলে কিছুই নাই বলে আমি মনে করি। নাম্বার সিক্স, ইটস এ ম্যারাথন রান। এটা হচ্ছে ম্যারাথন। ম্যারাথন রান সম্পর্কে আমরা যারা জানি না তাদের জন্য বলছি, ম্যারাথন রান হচ্ছে এমন একটা রান, এখানে কোনো প্রকার 100 মিটার বা 100 মিটার 200 মিটার বা 500 মিটার না, এখানে আপনাকে প্রায় 14 থেকে 56 কিলোমিটারের মতো দৌড়াতে হয়। এটা দৌড়াতে গিয়ে হয়তো বেশি সময় লাগতে পারে, যতটা রান ওয়ে বেশি থাকবে ততটুকু আপনাকে বেশি সময় দেওয়া হবে, মানে কোনো 56 কিলোমিটার আপনাকে দৌড়াতে হবে ম্যারাথন রান। এখানে কিন্তু মাঝের রাস্তায় আপনাকে রেস্ট নিতে হবে, আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন সব কিছুই কিন্তু চলে গেল, মাঝ রাস্তায় হাল ছেড়ে দিলেন সব শেষ অতীতে। কিন্তু একবার তাকিয়ে দেখুন, যদি আপনি এই ম্যারাথন রানটা কমপ্লিট করতে পারেন, এর যে অ্যাওয়ার্ড, এই রিওয়ার্ডটা পাওয়ার পরে সব কিছু আপনার কাছে অর্থ মনে হবে। অনেক পরিশ্রম, অনেক ক্লান্ত, অনেক ডিপ্রেশন সব কিছু ছাড়িয়ে যখন আপনি আপনার লক্ষ্যটাকে অর্জন করে ফেলবেন, পিছনের সব কিছু আপনার জন্য অর্থ মনে হবে, কোনো ভুলই আপনার কাছে মনে হবে না যে সেটা ভুল হয়েছে, সব কিছু আপনার কাছে ঠিক মনে হবে। তাই ম্যারাথন রানের ক্ষেত্রে অবশ্যই কচ্ছপ হওয়া লাগবে, খরগোশ না। এবং সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস বলুন বা ইঞ্জিনিয়ারিং বলুন, নন ক্যাডার ক্যাডার সবগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র কচ্ছপই জিতবে, খরগোশ না, কারণ এখানে স্লো বাট স্টেডি আপনাকে থাকতে হবে। সবার শেষে আপনাদেরকে একটা কথাই বলবো, গিভ ইউর 100% এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন দেখবেন যে আপনি কতটুকু কাজ করেছেন এবং কতটুকু সময় নষ্ট করেছেন। রাতে শোয়ার আগে 10 মিনিট আপনি সময় নেবেন যে আপনি কী কী করলেন আজকে, করছেন আপনাদের জন্য, যে আপনি রাতে শোয়ার পূর্বে কোনো প্ল্যানিং করেন কিনা, বা আপনি যে দিনে কাজগুলো করেছেন এগুলো কতটুকু ইফেক্টিভ করেছেন, ইফেক্টিভ কাজগুলো নিয়ে আপনি ভাবেন কিনা এটা সম্পর্কে অবশ্যই লিখবেন এবং কমেন্টে লিখবেন আই ডু। জাস্ট আপনি লিখবেন যে আই ডু, এই 3 অক্ষরের শব্দটা অবশ্যই লেখার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি বলবো, প্রতিদিন আপনি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করুন, দেখবেন ইনশাল্লাহ একদিন কিছু না কিছু হবে। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুন এবং যেটাই করতে চান না কেন, যদি কোনো কিছু মন থেকে চান সেটা অবশ্যই একদিন না একদিন সফল হবেন। তো সরকারি চাকরি প্রাপ্তির জন্য যে লেংদি প্রসেস একটা ভিডিওতে কখনোই কভার করা সম্ভব নয়। এরপরে আপনাদেরকে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আসলে আমরা একটা ভিডিওতে কভার করে দেবো, কিন্তু বেসিক যে ধারণা সেইগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। আগামীতে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, স্টেপ বাই স্টেপ, কোনো স্পেসিফিক জব নিয়ে। বিপিএসসি বা এই ধরনের জব সম্পর্কে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও যদি বুঝতে পারেন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিকসের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার।